আপনারা কি সত্যি সত্যি ডাকাত? না 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 না, ডাকাত কেন হতে যাব, আমরা তো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। কার ফ্রেন্ড? আপনাদের তো আমি, আমার স্ত্রী, আমরা কেউই আপনাদেরকে চিনি না, আবার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করছেন নিজেদেরকে। আপনারা আমাদেরকে কিভাবে চিনবেন বা কেন চিনবেন? চিনবো তো আমরা আপনাদেরকে। এই দেখেন, একদম ফাজলামি মার্কা কথা বলার চেষ্টা করবেন না, আমি কিন্তু একদম ভদ্রলোক, ঠিক আছে? এইসব উল্টাপাল্টা কথা বলে আমার চরিত্রে কালি লাগানোর চেষ্টা করবেন না। আপনি আপনি আমাদেরকে ভুল বুঝছেন। আপনি যেরকম ভদ্রলোক, আমরা ওরকম ভদ্র মেয়ে, তাই না রাফরি? জি দুলা ভাই, শায়না একদমই মিথ্যা কথা বলছে না, সত্যি সত্যি আমরা ভদ্র ফ্যামিলির মেয়ে। বিশ্বাস না হলে নাভিদ জিজ্ঞেস করেন। ও, তার মানে নাভিদ তোমাদের পরিচিত? আমাদের না, নাভিদ হচ্ছে ওর পরিচিত, মানে নাভিদ হচ্ছে ওর ছোটবেলার ফ্রেন্ড, মানে একদম বাচ্চাকালের। হ্যাঁ হ্যাঁ, তুমি নাভিদকে কতদিন ধরে চেন? ওই যে বললাম না, ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে। ও, তার মানে তোমাদের অনেক দিন ধরেই যোগাযোগ চলতেছে, তাই তো? মানে এরকম প্রায়ই হচ্ছে তোমাদের মধ্যে? ও, মানে যোগাযোগ তো আমাদের সাথে হচ্ছে না, যোগাযোগ ওর সাথে হচ্ছে নাভিদের। নাভিদ হচ্ছে ওর ফ্রেন্ড আর ও হচ্ছে আমার ফ্রেন্ড। হ্যাঁ বাবা, এই যে মানে দেখাশোনা এরকম চলছে বহুদিন ধরে, তাই তো? দেখা তো হবে, দেখা হবে না কেন? আমি সব বুঝতে পেরেছি, আর কিছু বলার দরকার নেই। না না দুলা ভাই, কি বলছেন এসব? বাসা ফাঁকা থাকলে কেন আসবো? শায়না তুই কিছু বলছিস না কেন? কি বলছিস দুলা ভাই? দুলা ভাই, আপনি কিন্তু আমাদেরকে ভুল বুঝছেন। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। আমার ভুল ধরছো, আমাকে বোঝাতে আসছো তোমরা? এই, আমি কি তোমাদের চাইতে কম বুঝি? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাদের ব্যবস্থা নিতেছি। তুলা ভাই, মানে কি এটা কি করলি শায়না? হ্যাঁ, লোকটা তো আমাকে বাজে মেয়ে ধরে দিছে, আমি এখন এই লোকটার কাছে কিভাবে প্রমাণ করবো যে আমি বাজে মেয়ে না? এটা তো কি করলি? আমি কি করছি বলতো? আমি সব করতে যে আমি তোমার সাথে কথা বলে কনভারসেশন করে বিষয়টাকে ইজি করার ট্রাই করতেছিলাম। হইছে না ইজি? উনি তখন আকাশ কুসুম অন্ধকার করে জল্পনা কল্পনা করা শুরু করে দিছে, এখন হবেটা কি? এনপ্যান করিস না তো, আমাকে একটু ভাবতে দে। প্লিজ আর ভাবিস না তুই, এমনি কেচাল বাড়াইতেছিস, কেচাল আর বাড়াইস না প্লিজ, তোর পা ধরছে তুই আর ভাবিস না। তুই আবার একই ভাঙ্গা রেকর্ড বাজানো শুরু করছিস কিসের জন্য? হ্যাঁ, what's wrong with you? সব কি হয়েছে? এই চুপ, একটা কথা বলবি না, একদম চুপ করবি, তুমি একটা কথা বলবি না, দোকানে সব ঝামেলা আছে। আফ্রিক, তুমি না নার্ভাস ব্রেকডাউন হচ্ছিস।